এতে আমাদের মেন অভিযোগ হচ্ছে ভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ কৃষ্ণনগরের সাংসদ শ্রীমতী মহুয়া মিত্র সম্প্রতি মা কালীকে নিয়ে যে ন্যাক্কারজনক মন্তব্য করেছেন তার ফলে যে আমাদের হিন্দু সম্প্রদায় আমরা অগণিত যা হিন্দু সম্প্রদায় যারা আমরা দিনরাত্রি কালী মায়ের পুজো করি বা কালী মায়ের ভক্ত সেইখানে আমাদের ধর্মীয় ভাবেগে আঘাত লেগেছে এবং যেখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কয়েকদিন আগেই বলেছিলেন যে তিনি সর্বধর্মকে সম্মান করেন নূপুর শর্মার মন্তব্যকে তিনি ঘৃণা করেন সেই জন্য কলকাতা পুলিশের দিয়ে তিনি তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছিলেন আজকে আমরা দেখতে চাই যে মহুয়া মিত্রর বিরুদ্ধে অসাম্প্রদায়িক মুখ্যমন্ত্রী যিনি একজন সম্পূর্ণরূপে একজন সাম্প্রদায়িক নির্দিষ্ট ধর্মের মানুষকে তোষণ করে চলেন সেই অসাম্প্রদায়িক মুখ্যমন্ত্রী কী ব্যবস্থা নেন আমরা সারা রাজ্য জুড়ে এবং তার সঙ্গে কোলাঘাট থানায় আমরা কোলাঘাট পুরসভা বিজেপি বিধানসভা বিজেপির পক্ষ থেকে প্রশাসনের কাছে আমরা আবেদন রাখলাম যে মহুয়া মিত্রকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী তার বক্তব্যকে যেন সত্যি প্রমাণ করেন এটা আমরা এটাই আমাদের দাবি থানায় অভিযোগ করছে না তাই থানায় এটা নিয়ে অভিযোগ জানাচ্ছি ছবি তো দেবে ফেসবুক দিলে হবে ভালো আছেন তো হ্যাঁ ভালো আরে খতম দেয় আপনি যান হয়ে গেছে তো একদম ঘুরে ঘুরে যাচ্ছে